গুড মর্নিং বন্ধুরা শাক পরিষ্কার সকালে উঠে শাকটা পরিষ্কার করে যে চলে আসছে দেখো বাচ্চারা খেলছে তারপর চলে এসছি উপরে ওই বিছানার অবস্থা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এই যে প্রথমে গানের রুম ছিল তারপরে খাট টাট পরিষ্কার করে খাটটা এনে রাখা হয়েছে তারপরে রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরটা পয়সা করবো আর তারপরে বিস্কুট নেই বিস্কুটটা ভরবো বিস্কুটটা ভরে নিয়েছি তারপরে স্টোভটা পয়সা করতে এসেছি কারণ দিদি রান্নাঘরটা পয়সা করে গেছে আমাকে স্টোভটা পয়সা করতে দিই না কারণ কাজ তারপরে দেখো সারাদিন অনেক কাজ থাকে বেগুনটা ভেজে নিয়েছে ছেলে আবার শাক খায় না তো ওই জন্য বেগুন ভেজে চিকেন করেছি এসে শাক ভাজা চিকেন করেছে ও বাড়িতে প্রায় এগারোটা এগারোটার দিকে এসছে এসে খেলো আর কি তারপরে একটু চা করে নিচ্ছি গ্রিন টি করে নেব দেখো বাড়িতে একটু রোদ উঠেছে আজকে গ্রিন টিটা করে খেয়ে দিয়ে তারপরে যাবো বাকি কাজ করতে কাজকে সারাদিনই সারাদিনই ঘুমায়নি এতটা কাজ ছিল ছাদ একবার সিঁড়ি একবার নিচে উপরে করতে করতে আমার দিন গেছে তারপর যাও বিকাবার টিউশানে তো যাই হোক এই যে চাটা নিয়ে খেয়ে অন্য বাদ কাজ করতে ছাদে চলে এসেছি চাটা খেয়ে ওয়াশিং মেশিনে দেখো জামাকাপড় প্রচুর ছিল আর ওয়াশিং মেশিনটা এত খারাপ হয়ে গেছে জঘন্য একেবারে মানে এর পেছনে গেতে হলে সারাদিনই চলে যায় জল বেরোতে টাইম লাগে একবার ধোয়া হয়ে গেছে আর একবার জল ভরছি তারপরে সিঁড়ির এই যে যে অবস্থা কাজের দিদিরা তো জানো এরকম কাজ করে কাজ করায় মানে করা না করা একই ব্যাপার আমার সারাদিন করতাম এটা স্টোর রুম স্টোর রুমের মধ্যে ছেলের যে জিমের এটা রাখা হয়েছে ব্যায়ামের জন্য আর ওয়াশিং মেশিন তো জামাকাপড় যাই হোক প্রচুর জামা কাপড় হয়েছিলো কারণ কেউ সেরকম ক্যামেরার সামনে আসতে চায় না হাত দিয়ে বারবার আমি ঠেকাচ্ছি মানে টাইমই হচ্ছে না এতগুলো কাপড় এখন তুই নাড়বো নেড়ে এসে তোমার সঙ্গে কথা বলবো কারণ একা হাতে সব করতে হয় তো সারাদিন টাইম চলে যায় আবার শরীরটাও ভালো না গলার অবস্থা দেখছো এই জামা কাপড় তিনটে দড়িতে নেড়েছি বোঝা যাচ্ছে না এখান থেকে প্রচুর কাপড় এই ছাদটাও ভাবছি একদিন ঝাড় দিতে হবে তো জামা কাপড়গুলো যে নেড়ে ওয়াশিং মেশিনের উপরে সব কিছু সেট করা আছে সুইচটা অফ করে দেবো এখান থেকে গলা শুনেই বুঝতে পারছো গলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক এখান থেকে দরজাটা বন্ধ করে চলে যাবো সিঁড়িতে বাড়িঘর একটু পরিষ্কার না দেয় না ভালো লাগে না মনটা বড্ড খারাপ লাগে ঠিক গান করি কদিন প্রায় দু সপ্তাহ ধরে গান করতে পারছি না গলার অবস্থা খুব খারাপ এই সিলিন্ডারটা উপরে তুলেছি তুলে তারপরে ঝাড়টা দিয়ে নেব ঝাড় দিতে দিতে এটুকু নিয়ে এসেছি ঝাড় দিয়ে পরিষ্কার করে সোজা রান্নাঘরটা পরিষ্কার করে নেব এখন বাজে যেন কটা প্রায় তিনটে মতন বাজে কাজ করছি কারণ আবার আবার পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোতে আবার টিউশনে যেতে হবে সিঁড়ির সামনে ঘরটার সামনে এই নোংরাগুলো ছিল এত বাজে লাগছিল এই যে ঘরটা এই যে এত সুন্দর ঘরটা তার সামনে যে সিলিন্ডার থাকে এমন লাগে একটা পরে করা হয়েছে তো এখন বাজে ছাড়তে কাজ টাজ করে আল্লাভ সব কিছু পয়সা করে আর ক্যামেরা করা হয়নি ভুলে গেছিলাম তো ছেলের জন্য ম্যাগি সেদ্ধ করে দিলাম যেহেতু দুপুরবেলা ভাত খাইনি তারপরে চলে এসেছি এটা বার করলাম কিন্তু পছন্দ হয় না টিউশনের জন্য এই যে রেডি হয়ে গেছে